বরাকবালির ছাত্রছাত্রী অল লাগি একটা সুখবর লইয়া আইছে মোশন বদরপুরে। মোশন বদরপুরে তারার ইকানো একটা এডমিশন কাম স্কলারশিপ টেস্ট লর, যে টেস্টের মাধ্যমে তারার ইকানো ছাত্রছাত্রী অল এডমিশন দিব। তো এই পরীক্ষাত আপনারা যারা ইচ্ছুক অ্যাপ্লাই করতে পারবা, অ্যাপ্লাই করার লাগিয়া কিলা কিতা সিস্টেম আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবা। এই পরীক্ষা যদি আপনারা উত্তীর্ণ হইন, যে ছাত্রছাত্রী অল উত্তীর্ণ হইবা তার তান্ডে ইকানো এডমিশনের সুযোগ দেওয়া হইব। আর ইকানো যারা ভালো মার্কস নিয়ে ভালো স্কোর করিয়া উত্তীর্ণ হইবা এরা স্কলারশিপের মাধ্যমেও সুযোগ দেওয়া হইব। তো আপনারা যারা যারা ইচ্ছুক আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবা। আমার নাম আজারুল ইসলাম, আমি মোশন বদরপুরের সেন্টার হেড। আগামী 15 ডিসেম্বর আর 22 ডিসেম্বর আমরা দুইটা টেস্ট নিব, অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট। 15 ডিসেম্বর যেটা টেস্ট হইব এটা হইল কি ক্লাস 6-9 অ্যাডমিশনের কারণে। ক্লাস 6-9 যেটা আমরা ফাউন্ডেশন কোর্স, এটা জেনারেল যেটা সিলেবাস থাকে এটা কভার হয়, প্লাস আমরা এমফেসাইজ দেই মেইনলি ম্যাথস অ্যান্ড সায়েন্সও। তো তারা সাথে সাথে অলিম্পিয়াডেরও প্রিপারেশন দেওয়া হয়। আর ক্লাস 11 যেটা কোর্স এটা হইল কি আমরা নিট এবং জেডাবলি। তো যারা স্টুডেন্ট ইন্টারেস্টেড ইন ফিউচার মেডিকেল কোর্স করার লাগি, তো তারা 1-2 ইয়ার্স ইন্টিগ্রেটেড নিটের কোচিং পাইব, সাথে সাথে তারা এইচএসের সিলেবাসটা কভার করব। তারপরে আরেকটা কোর্স আছে আমরা, যেটা ক্লাস 12 করার পরে, যেটা হইল কি যারা অনলি ইন্টারেস্টেড ইন কোচিং ফর নিট তারা লাগে এই সিলেবাসটা বা এই কোর্সটা, এটা 1 ইয়ারের কোর্স থাকে। তারপরে যারা জেডাবলি করতে চায় তারা লাগিয়েও 1 ইয়ার কোর্স আছে। তো আগামী 15 ডিসেম্বর যেটা আমরা অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট নিমু এটা হইল কি ক্লাস 6-9 লাগিয়া। তো এই লিঙ্ক আমাদের আমরা তো ওয়েবসাইটে গিয়া আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবা। মোশন বদরপুরের যে ওয়েবসাইট, গুগল সার্চ করলে জাস্ট মোশন বদরপুর লেখলেও আমরা পেজটা আইব। এই পেজটা ক্লিক করিয়া আপনারা আমরার যে ফর্মটা পাইবা, ফর্ম ফিল আপ করিয়া সাবমিট করে দিবা, তখন অটোমেটিক আপনি একটা অ্যাডমিট কার্ড পাই দেবা। এই অ্যাডমিট কার্ডটা নিয়া 15 ডিসেম্বর সকাল 11টা থেকে এক্সাম থাকবো, আপনারা এক্সামের লাগিয়ে এপিয়ার হইতে পারবা। আর 22 ডিসেম্বর যেটা এক্সাম, সেম প্রসেস, আমরা মোশন বদরপুর ওয়েবসাইটেও গিয়া সিলেক্ট করতে লাগবো নিট বা জেডাব্লিউ কোর্স। এটা সিলেক্ট করার পরে আপনারা অটোমেটিক একটা ফর্ম ফিল আপ করতে লাগবো, ফর্ম ফিল আপ করার পরে একটা অ্যাডমিট কার্ড আইব, এটা ডাউনলোড করিয়া 22 ডিসেম্বর সেম আপনারা এক্সামের দিন 11টা দিয়ে এক্সাম থাকবো, 10:30 দিকে আই গেলে আমরা এখানে আইয়া এক্সাম দিতে পারবো। সেন্টার মোশন বদরপুরেই থাকবো, এটা একটাও সেন্টার এখন বর্তমানে শুধু আমরা যে মোশন বদরপুরের যেটা হেড অফিস এটাতেই। আর বাকি যে ইয়ে যেটা কোনো যদি ইনকোয়ারি থাকে বা কোয়েশনস থাকে আপনার মাইন্ডও, তখন আপনারা ডাইরেক্ট আমরা যে যোগাযোগের নাম্বার আছে এটা যোগাযোগ করতে পারবা, আমরা ইন ডিটেলস আপনার সাথে শেয়ার করতে পারবো। বাকিরও যদি লিঙ্কটা পাইতে অসুবিধা হয় তো আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবা, আমরা নাম্বারও আমরা শেয়ার করিয়া দেবো। দুইটা নাম্বার আছে যেটা আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারবা, একটা হলো কি 9354541521, আবার আমি কইমু 9354541521, আর একটা নাম্বার হলো কি 9395027486, 9395027486। এটার লাগে অ্যাপ্লাই করার লাগে কোনো ফিজ নাই। স্কলারশিপ যেটা হইল কি যে কোনো স্টুডেন্টে যদি স্কলারশিপ পায় তখন তার অ্যাডমিশন ফিজ যেটা থাকবো বা তার কোর্স ফিজ যেটা থাকবো এটা থেকেই তার ফিজটা কমে যাইব। সো স্কলারশিপ কোনো যে টাকা দেবো হইব ক্যাশ অ্যামাউন্ট এরকম না, যেটা অ্যাডমিশন ফিজ আছে এটা তার ইয়ে পাইব, আপ টু 100% অ্যাভেল করতে পারবো স্কলারশিপ। ক্রাইটেরিয়া হইলো কি যে তার মিনিমাম যেটা ইয়ে স্টার্টিং হইলো কি আউট অফ 140 যদি আমরা এক্সাম থাকে তো আউট অফ 140 তার মিনিমাম 80 স্কোর করতে লাগবে। সো স্টুডেন্টস উইল গেট মোর দেন 80 মার্কস, দে উইল বি এলিজিবল ফর স্কলারশিপ। কোয়েশন যেটা সিলেবাস 6-9 যেটা ফাউন্ডেশন, এটা জেনারেলি তারা ম্যাথস সায়েন্স আর রিজনিংয়ের উপরে কোয়েশন থাকে। এটা যে যেটা ক্লাসে আসে, মনে করেন ক্লাস 6 যদি স্টুডেন্ট হয় তো তার 5 লেভেলের স্ট্যান্ডার্ডে, ক্লাস 5 স্ট্যান্ডার্ডে যেরকম কোয়েশন থাকে সিমিলার কোয়েশনস থাকবো ম্যাথ সায়েন্স বা রিজনিংয়ের। যদি কেউ 9 অ্যাডমিশন নিতে চায় তো ক্লাস 8 স্ট্যান্ডার্ডে থাকবো, আর যারা ক্লাস 11 অ্যাডমিশন নিতে চাইবো তারা স্ট্যান্ডার্ডটা ক্লাস 10 স্ট্যান্ডার্ডে থাকবো। আপনার নাম? কুসুমিকা পাল চৌধুরী। কোন ক্লাসে পড়ো? 13। এখানে অ্যাডমিশন লেসন হবে এপ্রিলের লাস্টে। আগে যে ইনস্টিটিউশনে পড়েছেন আর এখন যখন পড়তে, দুই ইনস্টিটিউশনের মধ্যে ব্যবধান কী? অনেক ব্যবধান। আমি আগে 12-11 আমি অন্য জায়গায় পড়তাম, তো এখানে বোর্ডের হিসাবে পড়তাম, তো এখানে এখন কম্পিটিটিভ হিসাবে পড়লাম, কম্পিটিটিভ এক্সামের লিগে পড়লাম, তো এখানে ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স আছে। এখানে স্যার হল সবসময় ক্লাস করাইনি, টাইমলি ক্লাস হয়নি? অবভিয়াসলি সবসময় টাইমলি ক্লাস হয়, আমরা যখন এক্সট্রা ক্লাস লাগে তো এক্সট্রা ক্লাস হয়, আর মানে বহুত হেল্পও পাওয়া যায় স্যারদের কাছ থেকে। স্যার হলে কোন ল্যাঙ্গুয়েজে পড়াইনি কেন? হিন্দিতেও পড়াইনি।
কোনো কোনো সময় যদি মানে টাফ থাকে যেগুলো ইংলিশে আমরা বুঝতে অসুবিধা, তখন হিন্দিতে আমরা ভালো করে বুঝিয়ে দেন। আর কোনো কিছু তো অসুবিধা হইলে পরবর্তীতে স্যারটা আবার যেখানে যায়নি, হ্যাঁ অবভিয়াসলি ক্লাস ছাড়া আউট টাইম, হ্যাঁ যেখানে যায় ডাউট ডাউটের সময় যেখানে যায় স্যারটা যায়। ওভারঅল এক্সপিরিয়েন্স কি যায় কেন? ওভারঅল এক্সপিরিয়েন্স তো আমার বহুতই ভালো চলে এখন পর্যন্ত, যেগুলো হেল্প লাগে স্যারটা সব দিক থেকে যতটুকু পাররা হেল্প করা, আর মানে কোনো ধরনের প্রবলেম হইলেও তার ম্যানেজমেন্টরা যদি কোনো প্রবলেম হইলে তারাও মানে সব কিছু হেল্প করে। হোস্টেলে তখন কেন না আমি হোস্টেল ডে স্কলার স্কুল। ওকে থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম মুজিবুর রহমান। কোন ক্লাস? ক্লাস 13-এ আছি। কবে এডমিশন লইছে? এবছর এডমিশন নিয়েছি। আগে তো নিশ্চয়ই অন্য স্কুলে পড়িয়ে আসছে? আগে অন্য স্কুলে পড়ি। এখানে আর এখানে ব্যবধান কী থাকা? এখানে যখন বোর্ডের লেভেল পড়া হয়েছে মানে অতটুকু আমরা ডিপলি কনসেপচুয়াল পড়ার গুলো পড়ছি না, এখানে হওয়ার পরে মানে সাবজেক্ট ওয়াইজ কনসেপচুয়াল পড়ার শুরু করছি, আর ওখানে মানে বেনিফিট দিচ্ছে সাবজেক্টের বালাটে ডিপলি পড়ার সুযোগ পাইছি। ডিপলি লাইন বাই লাইন টিচার সকলে বহু গাইডেন্স দিতরা, আর টিচার সকল বাইরে বাইরে দূরে থেকে আইসেন, আর বালাক মানে হিন্দিতে হিন্দি ইংলিশ দুয়েটা মানে যেগু মানে আমাদের বালা ওটার মাধ্যমে আমরা বুঝাইতে চাইছিলাম। টিচার সকল সবসময় আসবেন, সবসময় বালা ইফেক্ট দিতরা, রাইট মানে যেটার সময় ফার্স্টার সময় ফার্স্টার ছয়টার সময় দেব বলা স্যারগুলোর ডাউট ক্লিয়ার করা, স্যারগুলোকে পার্সোনালি মিলতে পারি আর স্যারগুলো বহুত হেল্প পাই আর রিজাল্ট লাগে আমার ভালো একটা রেজাল্ট। হোস্টেলে তখন ডেট স্কলার? ডেট স্কলার আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। আপনার নাম? মারিয়া আফরোজা মজুমদার। কোন ক্লাসে? 13। কবে এডমিশন লিখেছেন? দিস ইয়ার এডমিশন। তো আগে যে ইনস্টিটিউশনে পড়েছেন আর এখন পরীক্ষা পড়িয়া আপনার মানে সেখানে তো একটা ফার মোর ডিফারেন্স আছে, কারণ অ্যাজ কম্পেয়ার টু আগের ইনস্টিটিউটে এখন বহুত ভালো পড়া নিয়ে হয়, মানে আমরা যে সময় জেলা হই আর ফ্যাকাল্টির লগেও আমরা মানে কিছু প্রবলেম থাকলে তারাও সলভ করিয়া দিন, এনি টাইম ফ্যাকাল্টি পাওয়া যায়, যেসব মানে কিছু হেল্প লাগলেও ফ্যাকাল্টি হোক ইয়া তো স্যার তারাও বলা হোক সব সবসময় অ্যাভেলেবল পাওয়া যায়। ক্লাস টাইমলি হয় নি? জি ক্লাস টাইমলি, এক্সট্রা ক্লাসও লওয়া হয় সবসময় আমাদের। তখন ডাউট থাকলে পরবর্তী ক্লাসও স্যারটা জিগান যায়? জি জি পরবর্তী, তারপরে আমরা ডিসি কাউন্টারও আছে, ডিসি কাউন্টারও ইয়া জিগানি যায় স্যার তারা। আচ্ছা, ডেস্ক স্কলার নিয়ে নেওয়া? হোস্টেলার। খানিদানি কি লাগে? কেন? জি বহুত ভালো খানিদানি, কোনো অসুবিধা নাই তো? জি না কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনি হোস্টেলও আদার্স টাইম কোন সময় সময় পড়া নিয়ে? জি তো আলাদা আমরা নাইট টাইম থাকে, যেমন কি টিচার্সরা থাকেন, সব টিচার্সরা গাইড হরেন, স্যার তারা সবসময় থাকেন। তখন এই সময় ক্লাসও যেলাম নর্মালি ক্লাস করা বা কোনো কোয়েশন থাকলে জিকাও, তখন এই সময় জিকাইলে হইয়া দিননি? জি এই সময় প্লাস আমরা সেলফ স্টাডির আলাদা টাইম থাকে, তখন সেলফ স্টাডির আলাদা টাইম দিয়ে দেবো। ওভারঅল এক্সপিরিয়েন্স? জি বহুত ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। मैं अरमान इनायत बड़बैयाव और मैं क्लास 11 नीट में पढ़ता हूँ मोशन इंस्टीट्यूट बदरपुर में। मैंने यहाँ पे तो मई में एडमिशन लिया था इस साल 2024। डिफरेंस इधर के वो पढ़ने के कल्चर में मेरे को डिफरेंस लग रहा है पूरा, पहले कहीं पे अगर पढ़ते हो और अभी कहीं पे पढ़ते हो मोशन में तो इधर पे पढ़ने का स्टाइल वो डिफरेंट हो गया है, क्योंकि पहले हम स्कूल जाते थे, स्कूल में क्लास करते थे, आ जाते थे, और इधर पे हम आते हैं तो हमें लगता है कि हम क्लास करने आए हैं कुछ, मतलब डेली हमारे क्लासेस लग रहे हैं, कभी सुबह से एक्स्ट्रा लग जाते हैं, कभी शाम को एक्स्ट्रा लग जाते हैं और यही सब, और उसके बाद हमें डेली यहाँ पे शाम को आना भी पड़ता है कि क्योंकि हमारे पास एक रिस्पॉन्सिबिलिटी भी दी जाती है कि क्लास के बाद जो क्वेश्चंस होंगे उनका डाउट्स को एक साथ करके फिर से आना होता है और शाम को फिर से उसको क्लियर करना होता है, तो ऐसे करने से वो स्टडी का जो टाइम है वो इंक्रीज़ होते जा रहा है। बाहर से जो टीचर्स आते हैं वो हिंदी में ही पढ़ाते थे और पढ़ाते हैं, और हमारे में अगर देखा जाए तो वैसे तो हम एक्चुअली वी आर बांग्ला पीपल एंड अदर देन दैट इंग्लिश मीडियम स्कूल्स में इंग्लिश पढ़ाया जाता है, लेकिन वो हिंदी एक बीच के लैंग्वेज में पढ़ जाता है ना, जो ऑलमोस्ट सबको आता है और इसमें सब कम्फर्टेबल होता है, उसमें उतना दिक्कत नहीं होता क्योंकि वो सिमिलर ही है। और कोऑर्डिनेशन के बारे में बात करें तो वो तो टाइम के साथ बैठ जाता है, और इधर पे बाहर के टीचर्स हैं तो उनके साथ कोऑर्डिनेशन और अच्छा बनता है क्योंकि उनको इधर पे के बारे में जानने में अच्छा लगता है, हमें उनके बारे में जानने में अच्छा लगता है, तो कोऑर्डिनेशन बेटर ही रहता है।